ডেল্টা রূপকে পরাস্ত করে করোনা ভাইরাসের নয়া ধরন ওমিক্রন যেন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অতি সংক্রামক এই ধরনটি প্রথম শনাক্ত হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই এটি ছড়িয়ে পড়েছে অন্তত তিপ্পান্নটি দেশে বিবিসির তথ্য অনুযায়ী যুক্তরাজ্য ইতালি জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের দেশগুলোতে ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে অমিক্রণের সংক্রমণ ফলে আবারও লকডাউন সহ নানামুখী কঠোর বিধিনিষেধে ফিরছে ওই অঞ্চলের দেশগুলো অমিক্রণ সংক্রমণের এই ঢেউ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে

হয়ে উঠছে বলা যায় করোনার আরও একটি ঝড় আসছে ওমিক্রন কয়েক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং চিকিৎসা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে এই অঞ্চলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে বিশ থেকে ত্রিশ বছর বয়সীদের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা শুধু ইউরোপ নয় দক্ষিণ এশিয়াতেও করোনা মহামারীর তৃতীয় তরঙ্গের হুমকি তৈরি করেছে অমিক্রণ ইতিমধ্যেই চলতি বছরের শুরুর দিকে করোনার ডেল্টা ধরনের প্রভাবে রেকর্ড সংক্রমণ ও মৃত্যু দেখেছিল দক্ষিণ এশিয়ার মানুষ ফলে এবার অমিক্রণের ঢেউ যদি ছড়িয়ে পড়ে দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে শঙ্কা অনেকের ইতিমধ্যে শনাক্ত রোগীর দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে দুশো তেরো জন ওমিক্রণ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে রাজধানী দিল্লি ও মহারাষ্ট্রে রোগীর সংখ্যা বেশি পরিস্থিতি বিবেচনায় রাজ্যগুলোকে এক চিঠিতে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিপদসীমা বেঁধে দিয়েছে কেন্দ্র বলছে যে যে এলাকার পজিটিভিটি রেট দশ শতাংশের বেশি বা যে এলাকায় আইসিইউ বেডগুলোর চল্লিশ শতাংশ ভর্তি সেসব এলাকা বিপদসীমা অতিক্রান্ত করেছে বলে ধরা হবে এই বিপদসীমা যাতে না পেরোয় তা নিশ্চিত করতে হবে প্রয়োজনে রাতে যাতে মানুষ ঘর থেকে বের না হতে পারে সে জন্য কারফিউ দেওয়া যেতে পারে ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ নেপালে অমিক্রণ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আমাদের দেশে অমিক্রণ আক্রান্ত শনাক্ত হলেও একেবারেই সীমিত পর্যায়ে আছে তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রমিত হতে হতে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ডেল্টা এবং অমিক্রণ করোনার পৃথক দুটি ধরন তাদের জিনগত বৈশিষ্ট্য আলাদা অন্য যে কোনো ধরনের চেয়ে পার্থক্য আছে অমিক্রণের সংক্রমণশীলতা অনেক বেশি এছাড়া আগে যে যারা করোনা সংক্রমিত হয়েছে বা টিকা নিয়েছেন তারাও ওমিক্রনে সংক্রমিত হতে পারেন স্বাস্থ্য অধিদপ্তর বলছে ওমিক্রনের সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতালগুলো সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আন্তর্জাতিক বন্দরগুলোতে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে শিগগিরই ওমিক্রন নিয়ন্ত্রণে জারি করা হবে বিশেষ নির্দেশনা যেখানে বিদেশ থেকে আসা সব নাগরিকদের অ্যান্টিজেন পরীক্ষা বাধ্যতামূলক করা হবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে অনেক মানুষ এখনো টিকা আওতায় আসেননি বয়োজ্যেষ্ঠরা যারা টিকা দেননি তারা আক্রান্ত হলে ঝুঁকি বাড়বে যারা টিকা নেননি তারা যেই ভেরিয়েন্টে আক্রান্ত হন না কেন তাদের কিন্তু ঝুঁকি থাকছেই কাজেই কোনোভাবেই ঝুঁকি নেওয়া যাবে না এটি ভাবার কিছু নেই যে অমিক্রণে কিছুই হচ্ছে না কোনো ভেরিয়েন্টকেই কম গুরুত্বের সঙ্গে দেখার সুযোগ নেই টিকা নিতে হবে স্বাস্থ্যবিধিও মানতে হবে সভা সমাবেশ এড়িয়ে চলতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম বলেন অমিক্রণ সংক্রমণ মাইল্ড হলেও সেকেন্ডারি ইনফেকশন বাড়তে পারে এর ক্ষতি করার সক্ষমতা কম তবে অধিক সংক্রমণশীল হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে তাই এক্ষেত্রে শিথিলতা প্রদর্শনের কোনো সুযোগ নেই আমাদের সর্বোচ্চ সতর্কতার সাথে থাকতে হবে অব্যাহত রাখতে হবে সব ধরনের প্রস্তুতি টিকা কর্মসূচি ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে শহীদ সৌরাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারে অধ্যাপক ডাক্তার জাহিদুর রহমান জানান আমাদের দেশে অমিক্রণ শনাক্ত হলেও এখনও সংক্রমণ নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে তবে যেসব দেশে অমিক্রণ বেশি শনাক্ত হচ্ছে সেখানকার সব নাগরিককে পরীক্ষার আওতায় আনা হচ্ছে অনেক দেশে শনাক্ত রোগী বাড়লেও মৃত্যু বাড়েনি ডেল্টার ক্ষেত্রে চিত্র ছিল এর সম্পূর্ণ বিপরীত এছাড়া টিকা নেওয়া থাকায় সংক্রমণ বাড়লেও মৃত্যুতে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দেশে এটি এখনো দুশ্চিন্তার কারণ না হয়ে উঠলেও সব প্রস্তুতি গ্রহণ করতে হবে গুরুত্ব দিতে হবে টিকার বুস্টার ডোজের ওপর মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়া বিশ্বের নানা প্রান্তের কটি প্রবাসীর সংবাদ সংবাদ বিশ্লেষণ অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস ট্যামের সাথেই থাকুন